বৌভাতের পরের দিন, আজ এই বাড়ির রান্নাঘরে দিয়ার প্রথম দিন। পিসি শাশুড়ির কড়া হুকুম, সকালে উঠে আজ তাকেই বাড়ির সকলের জন্য জল খাবার বানাতে হবে। কিন্তু ঝামেলা তো সেটা নয়, ঝামেলা হলো দিয়া তো শাড়ি পরতে পারে না। কি করবে বুঝতে না পেরে সে অর্ঘকে ডাক দেয়। এই ওঠ না, সকাল 6টা বাজলো তো, ওঠ না। আরে ধুর, ঘুম বাজে তো, ঘুমোতে দে একটু, যা এখান থেকে। ওই কুম্ভকর্ণ উঠবে তো? উফ, কি হলোটা কি? তুই তুই এখানে এলি কি করে? এই কে লোক করেছে, এক্ষুনি মা এসে দেখলে কেলেঙ্কারি কাণ্ড হবে। আর তুই যে এখানে এলি, কেউ দেখেনি তো তোকে? বল না রে, কি হা করে তাকিয়ে আছিস? অর্ঘ কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলে। না মানে আমাকে বলার সুযোগটা দিবি তো? হ্যাঁ বল, কিন্তু দাঁড়া, আগে দরজাটা দি। তার কোনো দরকার নেই, গাম্বাট একটা। আর আমি তো তোর বউ, ভুলে গেলি? ও হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে গেছে। না আসলে অভ্যাস নেই তো, তাই আর কি। গর্ধপ একটা, বাদ দে। শোন না, আমি না শাড়ি পরতে পারি না, কিন্তু কাকে সাহায্যের জন্য বলি বুঝতে পারছি না। ও এই কেস? আরে আমি তো আছি, চিন্তা কি? তুই তুই পরাবি শাড়ি, পারবি? শেষে যদি খুলে যায়? না না থাক, তার চেয়ে ভালো তুই কাউকে একটা ডেকে দে। না না কোনো দরকার নেই, আর তুই চুপচাপ থাক তো, বকবকটা কম কর, আর দেখ শুধু কি করি আমি। এই বলে আলমারি থেকে একটা শাড়ি নিজে পছন্দ করে এনে দিয়াকে পরাতে শুরু করে অর্ঘ্য। দিয়াও মনে মনে ভাবতে থাকে, যদি কোনো মতে মুহূর্তটা ওখানেই আটকে দিতে পারত কি ভালোই না হতো, বা যদি বিয়ের মুহূর্তগুলোর মতো এটাও ক্যামেরা বন্দি করতে পারত। তার চিন্তায় ছেদ পড়ে অর্ঘের ডাকে। এই দেখ তো, পেরেছি কিনা? খুব পেরেছিস, দারুণ হয়েছে। এই বলে দিয়া আয়নায় নিজেকে দেখতে থাকে, আর ওই সুন্দর মুহূর্তটাকে নিজের মনেই বন্দি করে নেয়। দিয়ার হুঁশ ফেরে মিষ্টুর ডাকে, সে হঠাৎই ঘরে প্রবেশ করে। এই সরি 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 সরি, আমি 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 কিছু দেখিনি, কিছু কিছু দেখিনি আমি। অপ্রস্তুত ভাবে অর্ঘ আর দিয়া নিজেদের কোনো মতে সামলে নিয়ে উত্তর দেয়। মানে আমার পেস্টটা না রে, আমার ব্রাশটা। আরে ধ্যাত, পেস্টের ব্রাশটা কোথায় যে রাখলাম? থাক, অনেক খোঁজা খুঁজি হয়েছে, আমি কিছু দেখিনি বলেছি, কিছু বুঝিনি বলিনি। এই না না, ও সত্যি। দিয়া কোনো মতে স্বাভাবিক করার জন্য কিছুটা বলতে যাচ্ছিল, মিষ্টু সেটা উপেক্ষা না করেই হাসতে হাসতে বলতে থাকে, এই বৌদি ভাই তা তো নিচে শুধু খুঁজছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি নিচে, তুই যা আমি যাচ্ছি। হ্যাঁ তাই যেন হয়, দেখিস আবার অন্য কিছু খুঁজতে লেগে যাস না। এই বলে মিষ্টু চলে যায়। স্কুলে মিষ্টু আর দিয়া ছিল হরিহর আত্মা, তাই আর তুমি বলা হয়ে ওঠেনি তাতে। এদিকে দিয়া আগেই ভেবে নিয়েছে আজ সে কি কি রান্না করবে। বাবা আর পিসিমুনির প্রিয় মটরশুঁটির কচুরি আর আলুর দম, আর মিষ্টির মধ্যে অর্ঘের প্রিয় গাজরের হালুয়া।